এটা হচ্ছে হজ্জুল আকবার, সবচেয়ে বড় হজ্জের দিন। আর এই আরাফার মাঠ এমন একটা মাঠ, আরাফার দিবস এমন একটা দিবস, আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ আরাফার দিবসে নয়ে জিলহজ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন। সুবহানাল্লাহ। কোন দিন? কোন দিন? আরাফার দিবসে। কোন দিন? নয়ে জিলহজ। নয়ে জিলহজ আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন। আর এই দিবসে যারা আল্লাহর কাছে দোয়া করে, এমন কোন নবী নাই এই দিনে আল্লাহর কাছে যে দোয়া করে নাই, এই দিবসে যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আসতেছে সামনে, সামনে আসতেছে আরাফার দিবস। সৌদি আরবে আরাফার মাঠ তো আর বাংলাদেশে নাই, আছে সিটাগাঙ্গের সাইডে একটা আছে নি। আরাফার মাঠ কোথায়? আরবে। আরাফার মাঠ কোথায়? আরবে, সৌদি আরবে আরাফার দিবস। ওখানে সমস্ত হাজি সাহেবগণ ওখানে উপস্থিত হবেন। আর আরাফার মাঠে উপস্থিত হওয়া ফরজ, আরাফার মাঠে উপস্থিত হওয়া। কেউ আরাফার মাঠে উপস্থিত না হয়ে সৌদি থেকে বাইত আয়া পড়লে তার হজ হবে না, কি হবে না, এটা ফরজ। ফরজ ছেড়ে দিলে ইবাদত কবুল হয় না। এজন্য আপনার এই দিবসের ইবাদত সামনে আসতেছে আমাদের বাংলাদেশে। আগামী শুক্রবার, আগামী জুমাবার আরাফার মাঠ কায়েম হবে। আমাদের বাংলাদেশে নয়ে জিলহজ হবে শনিবার ইনশাআল্লাহ। আমরা ঈদুল আদহা পালন করব 10-এ জিলহজ রবিবার। কোন রবিবার? কালকে দিন পরে না এর পরের রবিবার? এর পরের রবিবার। সামনে আরেকটা জুমা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। এজন্য আগামী শুক্রবারে আরাফার মাঠ কায়েম হবে, আগামী শুক্রবার আরাফার মাঠ কায়েম হবে। যারা এখানে আমল করবে আমলগুলো বলে দিব ইনশাআল্লাহ। তো এই আল্লাহ তাআলা এই আরাফার দিবসের কসম কোরআনে আল্লাহ খেয়েছেন। এখন আরাফার দিবসের দাম বেশি না কম? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, সহিহ আল বুখারী, সহিহ আল বুখারীর 969 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল আমাল ফি আইয়ামিল আশার আফদালু মিনাল আমালি ফি হাদি। রাসূল বলেন এই জিলহজ মাসের 10 দিনের আমলের সওয়াব, আমলের সওয়াব এই 10 দিনের, কয় দিনের? জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, সারা বছর 365 দিন থেকে 10 দিন বাদ দিলে 355 দিনের আমল। রমজান মাসের ফজিলত তো ভিন্ন, রমজানের পরে এই 10 দিনের চাইতে অধিক প্রিয়, অধিক পছন্দনীয় কোনো আমল আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। কোন 10 দিন? এই চলতেছে 10 দিন। কোন 10 দিন? আজকে থেকে শুরু হয়েছে কুরবানির দিন পর্যন্ত। এই 10 দিনের আমলের এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা আল্লাহর কাছে অন্য কোনো সময়ের, অন্য কোনো দিনের ইবাদতের এত সম্মান, এত মর্যাদা আল্লাহর কাছে নাই। সাহাবাই কারাম বলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, রাসূল জিহাদ, যে জিহাদে গেলে মানুষের জীবন, মানুষের জান মাল সমস্ত কিছু কোরবান করতে হয়, এই জিহাদের জিহাদও কি এই 10 দিনের আমলের চেয়ে মর্যাদার দিক দিয়ে কম? রাসূল বললেন ওয়ালাল জিহাদ, রাসূল বলেন ওয়ালাল জিহাদ, হ্যাঁ স্বাভাবিক জিহাদ। একটা কথা বুঝেন, স্বাভাবিক জিহাদ, জিহাদ নর্মালি যখন থাকে, জিহাদ করা যখন ফরজে আইন না হয়, ফরজ আইন না হলে স্বাভাবিক জিহাদের চাইতেও 10 দিনের ইবাদতের ফজিলত সওয়াব মর্যাদা সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। জিহাদ করার চাইতেও। তবে রাসূল বলেন, ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি শাই। রাসূল বলছেন, তবে যেই ব্যক্তি নিজের জান মাল নিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল উৎসর্গ করে দেহ থেকে তাজা রক্ত ঝরিয়ে, যে নাকি শাহাদাতের অমীয় সুধা পান করে, জান মাল নিয়ে জিহাদের ময়দানে রণাঙ্গনে গিয়েছে, ওখান থেকে জান মাল নিয়ে ফিরতে পারে নাই, ওই ব্যক্তির ফজিলত তো ভিন্ন। ওই ব্যক্তির ফজিলত কি ভাই? একজন শহীদের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জীবনের সব ক্ষমা করে দেন। একজন শহীদের, মুজাহিদের দেহের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার পেছনের জীবনের সব ক্ষমা করে দেন। যত গুনাহ আছে, যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দেন, সেটা ভিন্ন কথা।
এখন আমরা এই 10 দিনের ফজিলত তো কোরআন এবং হাদিসের আলোকে পাইছি কিনা বলেন, বুঝেন নাই কথা? কোরআন এবং হাদিস, সহিহ বুখারী এবং আল্লাহর কোরআন, এই 10 দিনের ফজিলত আমরা পাইলাম। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার ভিতরে 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বছরে আল্লাহর গণনায় মাস 12টা, কয়টা? কার গণনায়? আল্লাহর গণনায় বছর হয় 12 মাসে, কয় মাসে? রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে এই গণনাটা আল্লাহ নতুন করে নাই। আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ আল্লাহ তাআলা লিস্টে লিখিয়ে দিয়েছেন বছর হবে 12 মাসে, কয় মাসে? এবার আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস, কয় মাস? 4 মাস সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত কোন কোন মাস? গেল যে মাসটা গেল গত মাস, এটার নাম ছিল জিলকদ, এটার নাম কি? বর্তমান রানিং যে মাস এটার নাম জিলহজ, এটার নাম কি? এরপরের যে মাস আসবে এটা বছরের প্রথম মাস, এই মাসের নাম হচ্ছে মুহররম। এরপরে একটা মাস এটা হচ্ছে রজব। এই 4টা মাস আল্লাহর কাছে 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস, তো সবগুলো আল্লাহরই নাকি? সব তার 7 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিন কার? এর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মান কোন দিনের দিয়েছেন? শুক্রবার, জুমাবারের। কোনবারের? জুমাবারের। এবার আল্লাহ তাআলার কোরআন বলে, আল্লাহ তাআলার কোরআন বলে সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হইল নবী রাসূল। কারা? সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি নবী রাসূল। এবার রাসূল বলেন, এরপরে আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহর কাছে সবচেয়ে দামি যারা কোরআন হাদিস জানে, যারা কোরআন হাদিস জানে তাদের মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে, সিরিয়াল দিতেছি আর কি। রাসূল বলেন, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে আমি নবীর সম্মান সমস্ত মানুষের মধ্যে যেমন, সাধারণ পাবলিকের উপর একজন আলেমের সম্মান তেমন। সুবহানাল্লাহ, এটা কে বলছে? আল্লাহ তো বলছে কোরআনে, রাসূল আবার বইলা গেছে, রাসূল আবার বলছেন আল্লাহর কোরআন রাসূলের বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত নবী রাসূলের পরে বর্তমান সময়ে সবচেয়ে সম্মানিত হইল উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। যদিও মাঝে মধ্যে আমরা দেখি উলামায়ে কেরাম হুইল চেয়ারে বসে হাঁটতে পারে না, যুবক যুবক উলামায়ে কেরাম হাঁটতে পারে না, এমন হয় না অনেক সময় দেখেন না? মাঝে মাঝে যুবক যুবক উলামায়ে কেরাম যাদের হুঙ্কারে একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে কাপাসিয়া পর্যন্ত গোটা পৃথিবীতে, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গোটা বাংলাদেশ একবারে ভাইব্রেশন হতো, ওই সমস্ত মানুষগুলো হুইল চেয়ারে বসে, দেখছেন নি? দেখছেন না? দেখছেন কেউ? এটা হয়, যদিও হয়, এটা আসলে হয়তো আমাদের চিন্তা চেতনার ভুল আর কি। কারণ হচ্ছে এটা হবে, এটা প্রত্যেক যুগে হয়, এটা হওয়াতে কোনো সমস্যা নাই, এটা উলামায়ে কেরামের সম্মান আল্লাহ যেখানে রাখছেন ওখানে রেখেছেন আল্লাহ তাআলা, এই কারণে কারো সম্মান আল্লাহ কমান নাই। এই হিসাব যদি করেন তাহলে নবী রাসূলদেরকে করাত দিয়ে ফায়দা ফেলছে, নবী রাসূলদেরকে করাত দিয়া ফায়দা ফেলছে। এমনও হয়েছে যে অনেক উম্মতেরকে আপনার ওই যে লোহার, লোহার চিমটি আছে না, লোহার চিমটি, এগুলা দিয়ে এদের চামড়াগুলাকে উঠানো হয়েছে ইমানের জন্য। কিসের জন্য? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে কিসের জন্য? সম্মান কি কমে গেছে? সম্মান কমছে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক? বেইজ্জতির মালিক কে? আল্লাহ। মনে চাইলে যখন যাকে ইচ্ছা আল্লাহ সম্মানের আসনে বসাইতে পারেন, লাঠি দিয়ে আবার আল্লাহ তাআলা আস্তা করে নিক্ষেপ করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর হাতে, অত ইজ্জমাং তাসা অত দিল্লমাং তাসা, এ চেয়ারে বসাইতে পারেন যিনি, লাঠি মেরে চেয়ার থেকে নামায় দিতে পারেন একজন, তিনি পারেন কিনা? সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ। ফেরাউনকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছিলেন, চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা পানির ফেক খাওয়ায় মাইরা ফেলছে। ওই আল্লাহ আছে তো, জিন্দা না মুর্দা? জিন্দা, আগের মতোই আছে, আছে না? আল্লাহ তাআলা সবকিছু অবলোকন করছে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার সুযোগ নাই।